তাহলে আগের দিন যে অঙ্কগুলো হয়েছিল সেই অঙ্কগুলো নিয়ে কারোর কোনো রকম সমস্যা আছে? কেউ চাও যে একটা অঙ্ক, যে অঙ্কগুলো আমি করেছিলাম সেটা আবার আমরা ডিসকাস করি, এরকম কারোর কিছু আছে? নইলে আমরা পরের অঙ্কগুলো করতে শুরু করব। দেখা যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ আমি যেটা বলছিলাম, আগের দিনের অঙ্কগুলো নিয়ে কারোর কোনো রকম সমস্যা আছে, চাও যে আমি অঙ্কগুলো আবার করি বা কোনো জিনিস আলোচনা করি, তাহলে বলতে পারো, নইলে আমরা পরের অঙ্কে চলে যাব আবার। আচ্ছা তাহলে আশা করি নেই, যদি থাকে তাহলে শেষেও বলতে পারো, সেটা আলোচনা করা যাবে। তাহলে আমি পরের অঙ্কে যাচ্ছি। আগের দিন আমি 9-এর অঙ্ক অব্দি করেছিলাম, তো আজকে 10-এর অঙ্কটা করা যাক, এবং করবার পর আমরা শেষের দিক থেকে করবো, অর্থাৎ 21 থেকে অঙ্ক করা শুরু করবো। সুতরাং 10-এর অঙ্কটা দেখা যাক, তাহলে নাম্বার 10। তাহলে অঙ্কটা কি বলছে? বলছে, আসিফ চাচা একটি খেলনা 5% লাভে বিক্রি করলেন। যদি খেলনাটির ক্রয় মূল্য 20% কম হতো এবং বিক্রয় মূল্য 34 টাকা কম হতো। এই জিনিসটা লক্ষণীয় যে আমি খেলনার ক্রয় মূল্যটা শতকরা হারে কমাচ্ছি 20% এবং বিক্রয় মূল্যটা টাকাতে কমাচ্ছি 34 টাকা। তাহলে আসিফ চাচার 10% লাভ হতো, তাহলে খেলনাটির ক্রয় মূল্য কত? আচ্ছা তাহলে প্রথম ক্ষেত্রে আসিফ চাচা যখন জিনিসটি 5% লাভে বিক্রি করেছেন, তখনকার ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্য সম্বন্ধে আমার কোনো রকম ধারণা নেই। তাহলে আমি যদি একটুখানি ছবির মতো করে বিষয়টি বুঝতে চাই, তাহলে কি দেখছি আসলে কি হয়েছে? না আসলে কিছু একটা ক্রয় মূল্য আছে। তিনি কি করেছেন? না তিনি 5% লাভ করেছেন, লাভ করে জিনিসটিকে বিক্রয় করেছেন। ঠিক আছে, আচ্ছা এবার তিনি কি করতে চাইছেন? এবার বলছেন যদি ক্রয় মূল্যটা 20% কম হতো, অর্থাৎ আমার এই ক্রয় মূল্যটা যদি 20% কম হতো, তাহলে নতুন যে ক্রয় মূল্য, যদি ক্রয় মূল্যটা 20% কম হতো, আর বলছেন যদি বিক্রয় মূল্যটা 34 টাকা বেশি, 34 টাকা কম হতো। আচ্ছা বিক্রয় মূল্যটাও আমি 34 টাকা কম করছি, তাহলে ক্রয় মূল্য আমি কম করছি আর বিক্রয় মূল্য আমি 34 টাকা কম করছি, যেটা আমার নতুন বিক্রয় মূল্য। ঠিক আছে, তাহলে এই যে নতুন ক্রয় মূল্য এবং নতুন বিক্রয় মূল্য পেলাম, তাতে বলা হচ্ছে যে লাভ কত হবে? না এইখানে লাভটা হচ্ছে 10%, এই আমার অঙ্কে বলা আছে। আমি একটা সহজ ছবি আঁকলাম, একটা ছক কাটলাম, ছক কেটে দেখলাম যে আমার অঙ্কে এইটুকু জিনিস বলা হয়েছে যে ক্রয় মূল্য কত এবং বিক্রয় মূল্য কত সেটা আমার জানা নেই, কিন্তু ক্রয় মূল্যকে যদি আমি 20% কমাই এবং বিক্রয় মূল্যকে যদি আমার 34 টাকা কমাই, তাহলে আমার লাভটা আরো বেড়ে যাচ্ছে, 10% হচ্ছে। তাহলে জানতে চেয়েছে যে খেলনাটির ক্রয় মূল্য কত, অর্থাৎ এই কোয়ান্টিটিটি বার করতে দিয়েছে, ক্রয় মূল্যটি কত। তাহলে এই জাতীয় অঙ্ক করবার জন্য সবসময় সাধারণ ভাবে আমরা এক্স ধরে নিই। তাহলে আমি অঙ্কটা এক্স ধরে করছি, তাহলে ধরে নেওয়া যাক খেলনার ক্রয় মূল্য এক্স টাকা। আচ্ছা কি বলেছে? না খেলনাটির ক্রয় মূল্য এক্স টাকা আমি ধরে নিয়েছি, তাহলে 5% লাভ হচ্ছে। এই 5% লাভ মানে কি? অর্থাৎ লাভের শতকরা হার বলে দিয়েছে যে 5%। এর মানেটা কি? না এর মানে হচ্ছে যে 100 টাকা ক্রয় মূল্য হলে পাঁচ টাকা লাভ হয়, 5% লাভের মানে তাই। অর্থাৎ বিক্রয় মূল্য কত হয়? না 100 টাকা যদি ক্রয় মূল্য হয় এবং 5 টাকা যদি লাভ হয়, তাহলে অর্থাৎ বিক্রয় মূল্য 105 টাকা। তাহলে 5% লাভ কথাটির মানে কি? 5% লাভ কথাটির মানে হচ্ছে 100 টাকায় কোনো জিনিস কিনলে সেটি আমি বিক্রয় করছি 105 টাকা।
তাহলে খেলনাটির ক্রয় মূল্য যদি এক্স হয় তাহলে খেলনাটির বিক্রয় মূল্য কত হবে? খেলনার বিক্রয় মূল্য যদি তোমরা কেউ বুঝতে না পারো, সহজ একটা ঐকিক নিয়মে তোমরা এই বিক্রয় মূল্যটা বার করে নিতে পারো। আমি জাস্ট এক্সট্রা স্টেপে লিখে দিলাম গুণ এক্স। আর তোমরা কেউ যদি বুঝতে না পারো তাহলে বাঁদিকে একটা, সরি ডান দিকে একটা ছক করা যাক। ছকটা কি না, ক্রয় মূল্য আর বিক্রয় মূল্য। কারোর যদি বুঝতে অসুবিধে হয় যে এই বিক্রয় মূল্যটা কিভাবে এলো, তাহলে তারা ঐকিক নিয়মে করতে পারে। লাভ সমান 5%, এটা বলে দেওয়ার ফলে আমি জেনে গেছি যে ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য 105 টাকা। তাহলে ক্রয় মূল্য এক্স টাকা হলে বিক্রয় মূল্য কত? এই হচ্ছে আমার ঐকিক নিয়ম। সেই ঐকিক নিয়মটাকে আমি যদি সমাধান করি তাহলে আমি যে বিক্রয় মূল্যটা একখানা স্টেপে লিখে দিয়েছি সেটা আমরা পাবো। ঠিক আছে, যদিও তোমরা এটা নিশ্চয়ই করে আসছো, বাট জিনিসটা আমি পেলাম হচ্ছে ঐকিক নিয়ম ব্যবহার করে। তাহলে এটাকে যদি একটু কাটাকুটি করি কত পাচ্ছি? পাচ্ছি 21x/20, 5 দিয়ে কাটাকুটি করি। আচ্ছা, এবার কি বলেছে? না, এবার বলেছে যে আমি ক্রয় মূল্যটাকে 20% কমিয়ে দিচ্ছি। আচ্ছা, তাহলে ক্রয় মূল্য 20% কমে যাওয়া মানে কি? না, ক্রয় মূল্য তাহলে কত হবে? আবার এই জিনিসটা লিখি, এই জিনিসগুলি পরীক্ষায় লিখবার কোনো প্রয়োজন নেই বা অঙ্ক করবার সময় লিখবার কোনো প্রয়োজন নেই, যেহেতু আমি এটা ব্যাখ্যা করছি তাই আমি লিখছি। তাহলে ক্রয় মূল্য 20% কম মানে শুধুমাত্র শতকরাতে আমরা কি বুঝি? এর মানে হচ্ছে আগে ক্রয় মূল্য 100 টাকা হলে, আগে ক্রয় মূল্য 100 টাকা হলে বর্তমানে তা 100-20 অর্থাৎ 80 টাকা হবে। তাই তো, ক্রয় মূল্য 20% কম মানে এটাই, এটাই শতকরাতে বোঝায়। শতকরাতে আমরা সবসময় 100-তে তুলনা করি। তাহলে ক্রয় মূল্য 100 টাকা হলে বর্তমানে তা 80 টাকা হবে। তাহলে আমার এখানে খেলনার ক্রয় মূল্য আমি কত ধরে রেখেছি? এখানে খেলনার ক্রয় মূল্য আমি ধরে রেখেছি এক্স টাকা। তাহলে ক্রয় মূল্য 20% কম হলে নতুন ক্রয় মূল্য কত হবে? আবার তোমরা ওই একইভাবে ডান দিকে যেমন আমি একটা ঐকিক নিয়ম করলাম সেরকম ভাবে করতে পারো এবং পড়ে দেখতে পারো যে নতুন ক্রয় মূল্য হবে 80, অর্থাৎ 4x/5 টাকা। আচ্ছা, এখানে টাকা এককটি লেখা হয়নি, ঠিক আছে। তাহলে যদি খেলনার ক্রয় মূল্য 20% কম হয়, তাহলে আগে আমি খেলনার ক্রয় মূল্য এক্স ধরেছিলাম, এখন নতুন ক্রয় মূল্য হবে 4x/5 টাকা। আচ্ছা, আর বিক্রয় মূল্যটা কত বলেছে? না, বিক্রয় মূল্য আমি 34 টাকা কম করেছি। তাহলে নতুন বিক্রয় মূল্য, তাহলে আগে বিক্রয় মূল্য কত ছিল? দেখো, আগে বিক্রয় মূল্য আমরা এই 21x/20 বার করেছি, তাহলে তার থেকে 34 টাকা কম হবে। তাহলে 21x/20-34, এতটা। তাহলে বলছে যে নতুন ক্রয় মূল্য যদি আমি, মানে পুরনো ক্রয় মূল্য থেকে যদি 20% কমিয়ে নতুন ক্রয় মূল্য পাই এবং পুরনো বিক্রয় মূল্য থেকে যদি 34 টাকা কমিয়ে নতুন বিক্রয় মূল্য পাই, তাহলে এখন আমার লাভ হচ্ছে 10%। তাহলে লাভ হচ্ছে, এটা বলে দিয়েছে, লাভের শতকরা হারটা 10 সেটাও বলে দিয়েছে। তাহলে আমার কাছে ক্রয় মূল্য আর বিক্রয় মূল্য জানা আছে, লাভ হচ্ছে জানা আছে, তাহলে লাভটা আমি সহজেই বার করতে পারবো। তাহলে লাভ কত হচ্ছে? না, আমরা জানি লাভ মানে হচ্ছে বিক্রয় মূল্য এটা সমান হচ্ছে 21x/20-4x/20টাকে করলে 4 দিয়ে গুণ করলে 16, 16 সরি কিছু 16x/20-34। তাহলে লাভ হচ্ছে 5x/20-34 টাকা। আচ্ছা, যেহেতু আমাকে এক্স এর মান বার করতে হবে, তাহলে আমাকে একটা সমীকরণ গঠন করতে হবে। সমীকরণ গঠন না করে তো আর আমি মানটা বার করতে পারি না।
তাহলে সমীকরণ গঠন করবার জন্য আমাকে দেখতে হবে যে অঙ্কে এমন কি ইনফরমেশন দিয়েছে যেটা এখনো পর্যন্ত আমি ব্যবহার করিনি। অঙ্কে যা যা ইনফরমেশন দেওয়া হয়েছে তার সব আমি ব্যবহার করে ফেলেছি, যেটি ব্যবহার করিনি সেটি হলো যে নতুন ক্রয় মূল্য আর নতুন বিক্রয় মূল্যে লাভের শতকরা হার হচ্ছে 10%। তাহলে সেটা বার করা যাক, তাহলে সেটাই আমাকে আসলে দেবে হচ্ছে সমীকরণটি। তাহলে আমি লিখি শর্তানুসারে আমার এটা দেয়া আছে যে লাভের শতকরা হার হচ্ছে 10%। তাহলে আমি যে নতুন ক্রয় মূল্য বিক্রয় মূল্য এবং লাভ পেয়েছি তার থেকে বার করে নিই। তাহলে লাভের শতকরা হারের সূত্রটি কি হয়, না লাভ বাই ক্রয় মূল্য গুণ 100। আমি শতকরা চিহ্নটাকে উঠিয়ে দিচ্ছি, দুদিকে এক একক আছে সেজন্য। আচ্ছা তাহলে লাভ কত পেয়েছি দেখো, লাভ ওপরে আমি ক্যালকুলেট করেছি সেটা হচ্ছে 5x/20-34, এই যে এই জিনিসটি লাভ। আর ক্রয় মূল্য কত পেয়েছি দেখো, ক্রয় মূল্য আমার এখানে উপরে ক্যালকুলেট করা আছে, নতুন ক্রয় মূল্য ছিল 4x/5। তাহলে লাভ বাই নতুন ক্রয় মূল্য 4x/5 × 100 = 10। তাহলে এই সমীকরণটি আমাকে সমাধান করতে হবে। তাহলে কি করা যায়, না প্রথম কথা 100টা যেটা বাঁ দিকে গুণ হয়ে আছে সেটা অন্যদিকে ডান দিকে ভাগ করে পাঠিয়ে দেওয়া যাক। তাহলে 5x/20-34 বাই 4x/5 = 10/100, কাটাকুটি করলে এটা হয়ে যাচ্ছে 1/10। আচ্ছা তারপর আমরা কি করি, না কোনাকুনি গুণ করে দিই, তাহলে এটা কি হবে, না 5x/20 হয়ে যাচ্ছে, তাই তো, না এটা কত হচ্ছে যে 5x/10 হচ্ছে, তাই তো, 5x/20 × 10 - 34 × 10 কোনাকুনি গুণ করলাম = 4x/5, কোনাকুনি গুণ করলাম, ঠিক আছে, বাঁদিকের লবের সঙ্গে ডান দিকের হর এবং বাঁদিকের হরের সঙ্গে ডান দিকের লব, তাহলে গুণ করলে কি পাচ্ছি, কাটাকুটি হচ্ছে 10 2। এক্স গুলোকে একদিকে নেওয়া যাক, 5x/2 - 4x/5, আর 34টাকে ওদিকে পাঠিয়ে দেওয়া যাক। তাহলে যদি বিয়োগ করা হয় তাহলে হচ্ছে 5x/2টা হচ্ছে 25x/10, 4x/5টা হচ্ছে 8x/10, এটা থাকছে 34। ঠিক আছে, আশা করি কারোর কোনো অসুবিধা নেই, কারোর কোনো রকম অসুবিধা থাকলে সঙ্গে সঙ্গে বলবে যে বুঝতে পারছি না কি করে হলো। আচ্ছা তাহলে এবার বিয়োগটা করা যাক, বিয়োগটা করলে কি পাওয়া যাচ্ছে, 25 - 8 করলে পাওয়া যায় 17। তাহলে 17x/10 = 34 বা x = 34 × 10/17, কাটাকুটি করলে 20। আচ্ছা আমি কি কোথাও ভুল করেছি, তোমরা কেউ কিছু দেখছো, 34, হ্যাঁ 34 × 10 ছিল, তাহলে এটা 340 হবে, সরি ছোট্ট মিস্টেক হয়েছিল, 20 = 200। ঠিক আছে, আচ্ছা যে ভুলটা আমি করেছিলাম সেটা একবার দেখবে, সেটা হচ্ছে 34 × 10 ছিল, আমি অন্যদিকে 34ই নিয়ে গেছিলাম, 34 × 10 করলে 340 হয়ে যায়। ঠিক আছে, আচ্ছা তাহলে অতএব জানা কি গেল, না এক্সটা আমি খেলনার ক্রয় মূল্য ধরে নিয়েছিলাম, খেলনার ক্রয় মূল্যটা আমি কি পেলাম বর্তমানে, না পেলাম যে খেলনার ক্রয় মূল্য 200 টাকা। ঠিক আছে, তাহলে এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অঙ্ক যেটা আমরা এক্স ধরে সলভ করলাম, 100 ধরেও করা যায় কিন্তু সেক্ষেত্রে আরো বেশি জটিল হয়ে যাবে, তার চেয়ে এক্স ধরে প্রত্যেকটা তথ্য যেরকম ভাবে আমি বলেছি সেরকম ভাবে আমি পরপর বার করব, বার করে নিয়ে যে তথ্যটা এখনো অব্যবহৃত আছে সেই তথ্যটা দিয়ে আমি একটা সমীকরণ গঠন করব এবং সমীকরণ গঠন করে এক্স এর মান বের করব। ঠিক আছে, বেশিরভাগ সময় যে ছবিটা আমি ওপরের দিকে এঁকেছিলাম ডান দিকে একদম ওপরে এই ছবিটি, এক মিনিট, সো ওপরের দিকে যে ছবিটা আমি এঁকেছিলাম এই যে এই ছবিটা একদম ডান দিকের কোণে যে ছবিটা আঁকা আছে, এই ছবিটা যদি আমরা ঠিকঠাক ভাবে বুঝতে পারি তাহলেই অঙ্কটা ঠিকঠাক ভাবে করা যাবে, কিভাবে আমি অঙ্কটা করব সেটা বোঝা যাবে। ঠিক আছে, তাই বেশিরভাগ সময় তোমরা অঙ্ক করবার সময় যদি এরকম ছবিটা পরিষ্কার বুঝতে পারো তাহলে অঙ্ক করাটা অনেকটা সোজা হয়ে যাবে।
তো এটা গেল 10-এর প্রবলেমটা। এরপর যে প্রবলেমটা আমি ডিসকাস করতে চাই সেটা একটু শেষের দিক থেকে, সেটা হচ্ছে 21-এর অঙ্ক, কারণ শেষের দিকে একটু বড় এবং শক্ত অঙ্কগুলো থাকে। আচ্ছা, সে 21-এর অঙ্কটা দেখা যাক। 21-এর অঙ্কটা কি বলছে? 21-এর অঙ্কটা বলছে একজন ব্যবসায়ী এক ধরনের চা 80 টাকা প্রতি কিগ্রা দরে বিক্রি করে 20% ক্ষতি করেছে, এবং অপর এক ধরনের চা 200 টাকা প্রতি কিগ্রা দরে বিক্রি করে 25% লাভ করেছে। তাহলে ব্যবসায়ীর কাছে দু ধরনের চা ছিল, এক ধরনের চা বিক্রি করে তার 20% ক্ষতি হয়েছে, অন্য ধরনের চা বিক্রি করে তার 25% লাভ হয়েছে। এবার তিনি কি করতে চাইছেন? তিনি চাইছেন না, তিনি দু ধরনের চা একটা অনুপাতে মেশাতে চাইছেন। অর্থাৎ হয়তো প্রথম চাটা 10 কেজি নিতে চাইছেন, দ্বিতীয় চাটা 5 কেজি নিতে চাইছেন, বা প্রথম চাটা হয়তো 5 কেজি নিতে চাইছেন, দ্বিতীয় চাটা 4 কেজি নিতে চাইছেন, এরকম ভাবে দুটো চা তিনি মিশিয়ে দিতে চাইছেন। মিশিয়ে দিয়ে তিনি চাইছেন যে প্রতি কিগ্রা 150 টাকা দরে তিনি বিক্রি করবেন, তাহলে বিক্রি করে তিনি 25% লাভ করতে চাইছেন। অর্থাৎ প্রথম চাটা একা বিক্রি করলে তার 20% ক্ষতি হচ্ছিল, দ্বিতীয় চাটা একা বিক্রি করলে তার 25% লাভ হচ্ছিল। তিনি চাইছেন যে না, আমি ক্ষতি করব না, আমি দুটো চা এমন ভাবে মেশাবো এবং তারপর প্রতি কেজি 150 টাকা বিক্রি করব, বিক্রি করে আমি 25% লাভ করব। সুতরাং আমাকে জানতে হবে যে অনুপাতটা কি হবে, অর্থাৎ কি অনুপাতে আমি চা দুটোকে মেশালে 150 টাকা দরে বিক্রি করলে আমার যেন 25% লাভ হয়। ঠিক আছে। আচ্ছা, তার আগে যেহেতু এখানে লাভের কথা আছে আর 150 টাকা দরে বিক্রি হচ্ছে, তাহলে হয়তো আমরা বিক্রয় মূল্যটাও বার করে ফেলতে পারবো, কিন্তু লাভ বিক্রয় মূল্যের সঙ্গে আরেকটি গুরুত্বপূর্ণ জিনিস হলো ক্রয় মূল্যটা জানা। তাহলে এক্ষেত্রে আমরা ক্রয় মূল্যটাকে জানবার পরিষ্কার ভাবে চেষ্টা করি যে ক্রয় মূল্যটা কিভাবে আমরা এখানে বার করতে পারবো। কারণ ক্রয় মূল্যটা যদি আমরা বার করতে পারি, তাহলে বিক্রয় মূল্য সম্বন্ধে একটা আন্দাজ এখানে দিয়ে দিয়েছে, 150 টাকা প্রতি কেজি দরে উনি বিক্রি করেছেন আর লাভের শতকরা হার দিয়েছে। তাহলে ক্রয় মূল্য জানলে, বিক্রয় মূল্য বলে দেওয়া আছে, লাভ পেয়ে যাব, সেখান থেকে সূত্র ব্যবহার করলে লাভের শতকরা হার পেয়ে যাব। তাহলে যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে এই দুই প্রকার চাকে মেশাবার পর তার ক্রয় মূল্যটা কত হচ্ছে। তাহলে দুই প্রকার চা মেশাবার পর তার ক্রয় মূল্য কত হচ্ছে সেটা জানবার আগে আমরা জেনে নিই আলাদা আলাদা করে চাগুলোর ক্রয় মূল্য কত। কারণ মেশাবার পর তো আর ক্রয় মূল্য পাল্টে যাবে না, তুমি যত টাকা দিয়ে কোনো জিনিস দুটো চা কিনে এনেছো, মেশাবার পরও সেই চাটার কেনার খরচা একই পড়বে, তুমি বিক্রয় মূল্যটা তোমার অনুযায়ী পরিবর্তন করতে পারো। তাহলে দেখে নেওয়া যাক যে প্রথম প্রকার চা আর দ্বিতীয় প্রকার চায়ের ক্রয় মূল্যটা কত। আচ্ছা, সো দেখো প্রথমে কি বলে দেওয়া আছে, না প্রথম যে তথ্যটা আমাকে দেওয়া আছে সেটা হচ্ছে যে 80 টাকা প্রতি কিগ্রা দরে বিক্রি করে তার 20% ক্ষতি হয়েছে। তাহলে লেখা যাক যে প্রথম প্রকার চা বিক্রি করে 20% ক্ষতি হয়েছে। আচ্ছা, তাহলে এই কথাটার মানে কি? না, অর্থাৎ প্রথম চায়ের ক্রয় মূল্য 100 টাকা হলে, বিক্রয় মূল্য কত হবে? না, যেহেতু 20% ক্ষতি হয়েছে তাহলে 20 টাকা বিয়োগ দিতে হবে। তাহলে বিক্রয় মূল্য 100 - 20 = 80 টাকা হবে। তাহলে এই যে ইনফরমেশনটা আমাকে দেয়া ছিল যে প্রথম প্রকার চা বিক্রি করে ওনার 20% ক্ষতি হয়েছে, এই ইনফরমেশনটার আসল মানেটা হচ্ছে চায়ের ক্রয় মূল্য যদি 100 টাকা হয় তাহলে বিক্রয় মূল্য 80 টাকা। আচ্ছা, তাহলে এখানে দেখি চায়ের বিক্রয় মূল্য কত, না উনি কত কেজি কত টাকা দরে কিগ্রা বিক্রি করেছেন, না উনি 80 টাকা দরে কিগ্রা বিক্রি করেছেন। অতএব প্রথম প্রকার চায়ের ক্রয় মূল্য কত হলো, না যেহেতু উনি 80 টাকা দরেই বিক্রি করেছেন, তাহলে আমরা প্রথম ইনফরমেশনটা থেকেই পেয়েছি বিক্রয় মূল্য 80 টাকা হলে ক্রয় মূল্য 100 টাকা হবে। তাহলে প্রথম প্রকার চায়ের ক্রয় মূল্য খুব সহজ, এটা জাস্ট পার্সেন্টেজের ধারণা থেকেই বোঝা যাচ্ছে, 100 টাকা প্রতি কিগ্রা। আমাকে আর নতুন করে কিছু করতে হলো না বা নতুন করে ঐকিক নিয়ম লাগাতে হলো না,
আমি সহজেই বলে দিলাম যে যেহেতু 20% ক্ষতি আমাকে বলে দেওয়া ছিল, সেজন্য আমি জানি যে ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য 80 টাকা, আর উনি সত্যি সত্যি প্রতি কিগ্রা চা 80 টাকাতেই বিক্রি করেছে। তাহলে প্রথম প্রকার চায়ের ক্রয় মূল্য 100 টাকা। তাহলে প্রথম প্রকার চায়ের ক্রয় মূল্য জানা হয়ে গেল। এবার দ্বিতীয় প্রকার চায় আসা যাক। দ্বিতীয় প্রকার চায় কি বলা আছে? না, দ্বিতীয় প্রকার চা বিক্রি করে, না দ্বিতীয় প্রকার চা বিক্রি করে ওনার 25% লাভ হয়েছে। তাহলে দ্বিতীয় প্রকার চা বিক্রি করে 25% লাভ হয়েছে, অর্থাৎ এই কথাটার মানে কি? না 25% লাভ হওয়া, না 25% লাভ হওয়ার কথাটির মানে হচ্ছে, অর্থাৎ ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য কত? বিক্রয় মূল্য 125 টাকা। আচ্ছা, এবার দেখা যাক যে উনি কত টাকা দরে বিক্রি করেছে। উনি কত টাকা দরে বিক্রি করেছে? না, উনি 200 টাকা কেজি দরে বিক্রি করেছেন। তাহলে অঙ্কটা অনেকটা ছোট্ট একটা ঐকিক নিয়মের মতো হয়ে গেল, যে ঐকিক নিয়মটা আমরা একটা স্টেপেই করে দেবো। আমি ডান দিকে ঐকিক নিয়মের জিনিসটি লিখছি। তোমার কাছে কি কি জানা আছে? না, বিক্রয় মূল্য জানা আছে আর ক্রয় মূল্য একটা জানা আছে। তুমি বলছো যে 125 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য 100 টাকা, তাহলে 200 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য কত টাকা হবে? ঠিক আছে, অঙ্কটা এরকম এসে দাঁড়িয়েছে। ওকে, আচ্ছা, তাহলে দেখা যাক ক্রয় মূল্য কত হবে। তাহলে তোমরা যদি একটু ক্যালকুলেশন করো, ক্রয় মূল্যটা কত হচ্ছে? না, আই গেস হচ্ছে সরল সম্পর্ক, কাটাকুটি করলে 160 টাকা। ঠিক আছে, এই পুরো জিনিসটা কিন্তু আমি এই ডান দিকে ছকটা থেকে বার করলাম। তোমরা বহু ছোট থেকে ঐকিক নিয়ম পড়ে আসছো, যদি ঐকিক নিয়ম না করতে চাও তাহলে ভগ্নাংশে পরিণত করে এরকম ভাবেও বার করতে পারো, কোনো অসুবিধা নেই। কিন্তু আমি জাস্ট একটা ছোট্ট ঐকিক নিয়ম করলাম, সরল সম্পর্ক হচ্ছে সেটা জানি, সেজন্য খুব তাড়াতাড়ি ঐকিক নিয়মটা করে আমি ক্রয় মূল্যটা বার করলাম। তাহলে কি দাঁড়ালো? না দ্বিতীয় প্রকার চায়ের ক্রয় মূল্য দাঁড়ালো, না দ্বিতীয় প্রকার চায়ের ক্রয় মূল্য সেটি দাঁড়ালো 160 টাকা প্রতি কেজি। তাহলে আমি জেনে গেলাম যে প্রথম প্রকার চায়ের ক্রয় মূল্য কত, দ্বিতীয় প্রকার চায়ের ক্রয় মূল্য কত। প্রথম প্রকার চায়ের ক্রয় মূল্য দাঁড়ালো 100 টাকা, দ্বিতীয় প্রকার চায়ের ক্রয় মূল্য দাঁড়ালো 160 টাকা। তাহলে মিশ্রণের ক্রয় মূল্য কত সেটা আমরা জেনে নিতে পারবো। কিন্তু আমি তো জানি না যে মিশ্রণের ক্রয় মূল্যটা কত বা মিশ্রণটা কিভাবে মেশানো হয়েছে, তাই আমি ধরে নিচ্ছি যে ধরি প্রথম প্রকার চা, প্রথম ও দ্বিতীয় প্রকার চা, এইটাই আমাকে বার করতে দিয়েছে। সো আমি ধরে নিচ্ছি দ্বিতীয় প্রকার চা মিশ্রণের অনুপাত x:y, এই অনুপাতে মিশিয়েছি। অর্থাৎ এক্স কেজি আমি ধরে নিচ্ছি যে প্রথম প্রকার চা নিয়েছি, আর ওয়াই কেজি আমি ধরে নিচ্ছি দ্বিতীয় প্রকার চা নিয়েছি। ঠিক আছে, অনুপাতটা না ধরে নিয়ে তোমরা সিম্পলি প্রথম প্রকার চা ধরা নেওয়া যাক এক্স কেজি এবং দ্বিতীয় প্রকার ওয়াই কেজি, এরকম ভাবেও নিতে পারো বা মিশ্রণের অনুপাতও নিতে পারো। ঠিক আছে, তাহলে এটা যদি আমি ধরে নিই তাহলে কি হলো, যে ক্রয় মূল্য তাহলে কত হবে? না আচ্ছা, মিশ্রণের ক্রয় মূল্য লেখা যাক, তাহলে গুলিয়ে যেতে পারে। তাহলে মিশ্রণের ক্রয় মূল্য দেখো, প্রথম প্রকার চায়ের ক্রয় মূল্য কত ছিল? না 100 টাকা, নিয়েছি কত কেজি? এক্স কেজি। তাহলে 100x হলো প্রথম প্রকার চায়ের ক্রয় মূল্য, এবং তাতে আবার ওয়াই কেজি দ্বিতীয় প্রকার চা আছে, তাহলে দ্বিতীয় প্রকার চায়ের প্রতি কেজির মূল্য ছিল 160 টাকা, তাহলে ওয়াই কেজি হলে মোট মূল্য হলো 100x + 160y টাকা। আমি আবার বলছি, আমি জানি যে প্রতি কেজি প্রথম প্রকার চায়ের দাম হচ্ছে 100 টাকা, এখানে আমি x কেজি নিয়েছি, সেই জন্য মিশ্রণের ক্রয় মূল্য 100x, আর
160 টাকা দ্বিতীয় প্রকারের, সেজন্য মিশ্রণের প্রায়মূল্য 160y। যদিও আমি x is to y অনুপাতে নিয়েছি, x is to y অনুপাতটা মানে এই নয় যে সত্যি সত্যি x কেজি আর y কেজি নিয়েছি, কিন্তু সেটা কোন রকম ধ্রুবকের সঙ্গে গুণফল আকারে থাকবে, অর্থাৎ kx ky কেজি নিয়েছি। সো সেই ধ্রুবকটা না দেখলেও হবে, আমরা একক হিসেবে সেটাকে ধরে নিতে পারি। ঠিক আছে, এটা দাঁড়ালো মিশ্রণের ক্রয় মূল্য। তাহলে মিশ্রণের বিক্রয় মূল্য কত? দেখো অঙ্কে বলে দিয়েছে যে উনি 150 টাকা প্রতি কেজি দরে মিশ্রণটা বিক্রয় করছে। তাহলে মিশ্রণের বিক্রয় মূল্য কত হবে? না, মিশ্রণের বিক্রয় মূল্য উনি 150 টাকা প্রতি কেজি হারে বিক্রি করছেন, ওনার কাছে মোট কত কেজি আছে? না, মিশ্রণের মোট পরিমাণ এক্স প্লাস ওয়াই কেজি। তাহলে 150 টাকা প্রতি কেজি দরে বিক্রি করছেন, মিশ্রণ আছে মোট এক্স প্লাস ওয়াই। তাহলে 150 গুণ x প্লাস y, এটা হবে তোমার বিক্রয় মূল্য, অর্থাৎ 150x প্লাস 150y টাকা, এটা হচ্ছে বিক্রয় মূল্য। আচ্ছা, এবার বলে দিয়েছে যে উনি এমন ভাবে বিক্রি করতে চেয়েছিলেন যাতে 25% লাভ হয়। তাহলে লাভ হচ্ছে সেটাও আমার জানা আছে, তাহলে আমি এই ক্রয় মূল্য বিক্রয় মূল্য থেকে লাভটা বার করে নিতে পারবো। লাভ কি হয়? না, লাভ হয় সবসময় বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য। তাহলে বিক্রয় মূল্য কত ছিল? 150x প্লাস 150y, আর ক্রয় মূল্য কত ছিল? না, 100x প্লাস 160y। তাহলে এদের বিয়োগফলটাই হবে লাভটা। আচ্ছা, তো বিয়োগটা করা যাক। তাহলে বিয়োগটা করলে কত পাবে? না, আমি ব্র্যাকেট রিমুভ করি, তাহলে 150x প্লাস 150y, ব্র্যাকেটের আগে যেহেতু মাইনাস আছে তাহলে ব্র্যাকেট রিমুভ করলে সাইন চেঞ্জ হবে, 100x মাইনাস 160y। এরপর একটা সহজ যোগ বিয়োগ আছে, সেটি কি দাঁড়াচ্ছে? না, 150x আর -100x করলে, আর 150y মাইনাস 160y করলে -10y। সো এত টাকা লাভ হচ্ছে। আচ্ছা, কিন্তু আমাকে তো x আর y এর মানটা বার করতে হবে, তার জন্য আবার একটা সমীকরণ তৈরি করতে হবে। তাহলে এখনো পর্যন্ত কোন তথ্যটা আমি ব্যবহার করিনি? এখনো পর্যন্ত যে তথ্যটা আমি ব্যবহার করিনি সেটি হলো যে 25% ওনার লাভ হয়েছে মিশ্রণটি বিক্রি করে। তাহলে সেই তথ্যটা যদি ব্যবহার করি তাহলে আমার কি জানা আছে? না, সেখান থেকে আমি সমীকরণটি পেয়ে যাব। সমীকরণটি কি হচ্ছে? না, শর্তানুসারে আমার জানা আছে যে লাভের শতকরা হার হচ্ছে 25%। তাহলে লাভের শতকরা হারের সূত্রটি কি হয়? না, লাভ বাই ক্রয় মূল্য গুণ 100। শতাংশ চিহ্নগুলো আমি উঠিয়ে দিচ্ছি, এদিকে 25। তাহলে লাভ কত? না, লাভ এই মাত্র বার করেছি আমরা, দেখো 50x মাইনাস 10y। তাহলে ওপরে 50x মাইনাস 10y। ক্রয় মূল্য কত? ক্রয় মূল্য দেখো আমরা এখানে বার করে রেখেছি, এই যে এই জিনিসটি, 100x প্লাস 160y। তাহলে সেটা নিচে লিখে দাও, 100x প্লাস 160y গুণ 100 = 25। ঠিক আছে, আচ্ছা, তাহলে 100টা গুণ হয়ে আছে, সেটা সংখ্যা। তাহলে সেটাকে প্রথম আমরা এক্স ওয়াই এর কাছ থেকে আলাদা করে নিই, আলাদা করে নেওয়ার পর আমরা এক্স ওয়াই এর ভ্যালুটা সলভ করার চেষ্টা করব। অবশ্যই এক্স ওয়াই এর ভ্যালু সলভ করা যাবে না, কারণ তোমরা ইতিমধ্যে জানো যদি দুটো চলরাশি, তাহলে দুটো দুটো চলরাশি থাকলে দুটো সমীকরণ প্রয়োজন ঠিকঠাক ভ্যালু বার করতে। কিন্তু আমি যদি এক্স বাই ওয়াই এর মানটা বার করে নিই তাহলেই কাজ হয়ে যাবে, কারণ আমি অনুপাতের মানটা বার করতে চাই। এক্স আর ওয়াই দুজনের আলাদা আলাদা মান না বার করলেও চলবে, আমি এক্স বাই ওয়াই এই মানটা নিয়ে ইন্টারেস্টেড। তাহলে কি করছি? না, 50x মাইনাস 10y বাই 100x প্লাস 160y, 100টাকে ওদিকে পাঠিয়ে দাও, পাঠিয়ে দিলে কাটাকুটি করলে জানো একের চাঁদ। ঠিক আছে, ঠিক আগের মতনই আমরা কোনাকুনি গুণ করি। তাহলে কোনাকুনি গুণ করলে কি পাবো? না, কোনাকুনি গুণ করলে পাচ্ছি 100x প্লাস 160y, কারণ এটা একের সঙ্গে গুণ হচ্ছে, আর 4 ইন্টু 50x মাইনাস 10y। ঠিক আছে, তাহলে এই জিনিসটি পাওয়া গেল। তাহলে এক্স আর ওয়াই এইগুলোকে আলাদা আলাদা জায়গায় পাঠিয়ে দেওয়া যাক। তাহলে একটা স্টেপ করা যাক, 100x প্লাস 160y ইজ ইকুয়াল টু 200x
মাইনাস 40y, আচ্ছা 40y টাকে এদিকে পাঠিয়ে দাও, তাহলে 160y প্লাস 40y, আর 100x টাকে ওদিকে পাঠিয়ে দেওয়া যাক, এটি হচ্ছে, অর্থাৎ জানা যাচ্ছে যে 200y ইজ ইকুয়াল টু 100x, বা x বাই ওয়াই এটা কত হবে, না 200/100। নজরে রাখবে x এর সঙ্গে যেটা ছিল সেটা নিচে গেছে, y এর সঙ্গে যেটা ছিল সেটা উপরে গেছে, ঠিক আছে, অর্থাৎ কাটাকুটি করলে 2/1। তাহলে x বাই ওয়াই আমরা পেলাম 2/1, x বাই ওয়াই 2/1 পাওয়া মানে কি, আমি বাঁ দিকের ফাঁকা জায়গাটা লিখছি না, x ইজ টু y সেটা হচ্ছে 2:1। তাহলে ওনাকে কি অনুপাতে মেশাতে হবে, না প্রথম প্রকার চা আর দ্বিতীয় প্রকার চায়ের অনুপাত হবে 2:1। অতএব প্রথম ও দ্বিতীয় প্রকার চা এর অনুপাত হচ্ছে 2:1, ঠিক আছে, একটু বড় অঙ্ক কিন্তু যদি ধাপে ধাপে করা হয় এবং প্রত্যেকটি বিষয় যদি ঠিকঠাক বোঝা হয়, আমাকে বিক্রয় মূল্য বলে দিচ্ছে প্রতি কেজি, আমাকে কত শতাংশ লাভ হচ্ছে সেটাও বলে দিচ্ছে, তাহলে নিশ্চয়ই কোনো না কোনো ভাবে আমাকে ক্রয় মূল্যটা বার করতে হবে মিশ্রণটা, সেটাই আমার লক্ষ্য ছিল। সেজন্য আমাকে প্রথমে যে তথ্যটা দিয়ে দিয়েছিল যে প্রতি কেজি হারে বিক্রি করে কত ক্ষতি এবং দ্বিতীয় প্রকারে প্রতি কেজিতে বিক্রি করে কত লাভ হচ্ছে, সেখান থেকে আমি প্রথম প্রকার এবং দ্বিতীয় প্রকার চায়ের ক্রয় মূল্যটা বার করে দিলাম। তাহলে যদি চায়ের ক্রয় মূল্য বার করে নিই, তাহলে মিশ্রণের ক্রয় মূল্য আমি পেয়ে যাব, কারণ ক্রয় মূল্য তো আর পরিবর্তন হয়ে যাবে না, তুমি যেভাবে কিনেছো মিশ্রণ করবার পরও সেই মোট জিনিসটার ক্রয় মূল্য একই থাকবে। তাহলে ক্রয় মূল্য জেনে গেলাম, বিক্রয় মূল্য জেনে গেলাম, জেনে যাওয়ার ফলে লাভও জেনে যাব, এবং লাভের শতকরা হার সেটা থেকে একটা সমীকরণ তৈরি করে আমি এক্স বাই ওয়াই এর মানটা বার করে ফেলব, ঠিক আছে। আচ্ছা তো আজকে এই দুটোই অঙ্ক হলো, আর যেহেতু সময় নেই, সময় হয়ে গেছে, তাহলে আজকে আমি এখানেই থাকলাম। পরের দিন আমরা 20 থেকে ওপরের দিকে অঙ্ক করবো, অর্থাৎ 20, 19, 18 এরকম ভাবে যতটা সম্ভব হয় ততগুলো অঙ্ক করবার চেষ্টা করবো, আরো অন্তত 2 দিন আমার অঙ্ক করবার ইচ্ছা আছে। আর তোমরা এই জিনিসগুলো যদি কেউ কোনো রকম কিছু বুঝতে না পারো, তাহলে অঙ্ক করবার মাঝেই আমাকে জিজ্ঞাসা করতে পারো, তোমার মনে হয় যদি আমি কিছু ভুল করে ফেলছি তাহলেও অঙ্ক করবার মাঝেই বলতে পারো সেটা, ঠিক আছে, বা পরেও বলতে পারো। সুতরাং আজকে যেটা করেছি সেটা নিয়ে কোনো রকম যদি জিজ্ঞাসা থাকে, তাহলে পরের ক্লাসে তোমরা অবশ্যই আমাকে এটা জিজ্ঞাসা করতে পারো। আজকে আমি আর কোনো প্রশ্ন নিলাম না, কারণ সময় হয়ে এসেছে, ঠিক আছে। তাহলে আজকে এখানেই শেষ করা যাক, আমরা আবার পরের সপ্তাহে নতুন অঙ্ক করব। আমি তোমাদের স্কুলের যে কোঅর্ডিনেটররা আছেন তাদেরকে একটু রিকোয়েস্ট করব, তারা যেন স্কুলের নাম, ক্লাসে মোট কতজন ছাত্র আছে এবং আজকে কতজন ক্লাস করছে সেটা একটু চ্যাট বক্সে লিখে দেন, ঠিক আছে। ওকে, সো পরের সপ্তাহে দেখা হবে।